বনকাটির বিএসএনএল এর টাওয়ারে যন্ত্রাংশ ও ব্যাটারি চুরিতে প্রথমে হাতেনাতে দুই মহিলা গ্রেফতার হয়, পরে আরও দুই মহিলা গ্রেফতার হয়। বিএসএনএল এর টাওয়ারে এভাবে যন্ত্রাংশ চুরির মতো ঝুঁকির কাজে মহিলাদের যুক্ত থাকা বেশ চাঞ্চল্য ফেলেছে প্রশাসনের মধ্যেই। এতদিন দেখা যেত ছিচকে চুরি, পকেটমারি ধরনের অপরাধের সাথেই মহিলারা যুক্ত, কিন্তু বনকাটির বিএসএনএল এর টাওয়ারের যন্ত্রাংশ চুরিতে চারজন মহিলার যুক্ত থাকা পুলিশ মহলে বেশ চাঞ্চল্য ফেলেছে। এরা বীরভূম জেলার বাসিন্দা। সবচেয়ে বড় ব্যাপার, এই মহিলারা খুবই সাধারণ ঘরের মহিলা। এর আগে মাদক দ্রব্য চালানে মহিলারা গ্রেফতার হয়। জাতীয় সড়কে এবং রাজ্য সড়কে মধ্যরাতে মহিলাদের টোপ হিসাবে ব্যবহার করে লরিচালকদের ছিনতাই করা হয়। সেক্ষেত্রে মূলত গ্যাংস্টাররা সাধারণত পুরুষ হয় এবং পুলিশের চোখে ফাঁকি দিতে এবং শিকারকে নিজের জালে ফেলতে গ্যাংস্টাররা মহিলাদের ব্যবহার করে। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে সাধারণ ঘরের মহিলারা, বিশেষ করে বীরভূম জেলার বাসিন্দা এই মহিলারা একেবারে চৌকস এসব চুরিতে বলে জানা গিয়েছে সূত্রের খবর। পুলিশ তদন্ত করছে এদের মাথায় কি কোনো চক্র রয়েছে কিনা, যারা প্রশিক্ষণ দিয়ে চুরি করাচ্ছে। দুর্গাপুর আদালতের আইনজীবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় বলেন, বিভিন্ন কেস স্টাডি করে আজকাল দেখা যাচ্ছে গরিব মহিলাদের নানাভাবে নানান অপরাধের মধ্যে নিয়ে আসা হচ্ছে। এই আইনজীবী বলেন, এটা একতা ভয়ঙ্কর প্রবণতা যা কাউন্সিলিং করার মাধ্যমে স্বাভাবিক সমাজজীবনের মধ্যে ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে। ধানবাদ আদালতের আইনজীবী লোপামুদ্রা চক্রবর্তী বলেন, দুর্গাপুরে হয়তো এটা নতুন ট্রেন্ড যেখানে মহিলাদের ব্যবহার করা হচ্ছে, কিন্তু বিহার এবং ঝাড়খণ্ড রাজ্যে মহিলাদের ভয়ঙ্কর সামাজিক অপরাধেও যুক্ত করা হচ্ছে। তিনি বলেন, এদের নিয়ে কাউন্সিলিং করা হয়।